আমি আজ আপনাদের সামনে ওজন আধিক্য স্থূলতা, যে ইংরেজিতে বলে ওবেসিটি বা ওভারওয়েট, অর্থাৎ শরীরের ওজন বেশি থাকার কারণে কী কী সমস্যা হতে পারে বা তার প্রতিকার কী, সেই সম্বন্ধে একটু আলোকপাত করব। সাধারণত শরীরের স্বাভাবিকের তুলনায় যদি অতিরিক্ত চর্বি বা অতিরিক্ত ওজন হয় সেটাকে স্থূলতা বলা হয়। এই স্থূলতার মাপ অনুযায়ী যদি আমরা আমাদের ওজনকে যত কেজি হয় সেটাকে যদি আমরা মিটারের স্কোয়ার দিয়ে ভাগ করি, তো এটা যাদের 23 থেকে 25-এর মধ্যে তাদেরকে বলা হলো সামান্য ওজন আধিক্য বা এটাকে বলা হয় ওভারওয়েট, আর যাদের 25-এর বেশি হয় এই সংখ্যাটা তাদেরকে বলা হলো ওবেসিটি বা তাদের ওজন আধিক্য অনেক বেশি। এই ওজন আধিক্যে বিশ্বে প্রায় 1.9 বিলিয়ন মানুষ ভুগতেছে, এর মধ্যে প্রায় 600 মিলিয়ন মানুষ প্রাপ্তবয়স্ক এবং বাকিরা অপ্রাপ্তবয়স্ক। বর্তমান বিশ্বের প্রায় 39% প্রাপ্তবয়স্ক মানুষ পুরুষ এবং 13% মহিলা এই ওজন আধিক্যে ভুগতেছে। ওজনহীনতা বা আন্ডারওয়েট যারা, বা ওজন যাদের কম, তাদের চেয়ে যাদের ওজন বেশি তাদের স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি। এর কারণ হলো যে যদি ওজন বেশি হয় তাহলে তাদের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা প্রায় 3 থেকে 4 গুণ বেশি থাকে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা প্রায় 2 গুণ বেশি থাকে, বাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং অন্যান্য আরও স্বাস্থ্য ঝুঁকি, ক্যান্সার থেকে শুরু করে নানান ধরনের স্বাস্থ্য ঝুঁকি এতে বিদ্যমান। এই ওজন আধিক্যের কারণসমূহ যদি আমরা গবেষণা করে, বিভিন্ন গবেষণার মাধ্যমে আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে অতিরিক্ত খাদ্য অভ্যাস, কায়িক পরিশ্রম না করা, মানসিক দুশ্চিন্তা বা মানসিক বিষণ্ণতা, অতিরিক্ত ধূমপান করা এবং কিছু কিছু রোগ যেমন হরমোনজনিত রোগ, কিছু কিছু ওষুধ যেমন স্টেরয়েড, তারপরে ওরাল পিল যেগুলো আমরা জন্ম নিয়ন্ত্রণে ব্যবহার করে থাকি, অথবা মানসিক রোগের যে ওষুধগুলো এগুলোতেও কোনো কোনো ওষুধ প্রচুর ওজন বৃদ্ধিতে সহায়তা করে। সুতরাং এইসব ওষুধের ব্যাপারেও আমাদের খেয়াল রাখা অতীব প্রয়োজন। স্থূলতার যদি ভাগ করি আমরা প্রকারভেদ, তাহলে দেখা যায় এই যেটা বললাম যে বিএমআই অর্থাৎ ওজন যত কেজি সেটাকে যদি আমরা মিটার স্কোয়ার দিয়ে যদি ভাগ করি, তাহলে এই সংখ্যাটা যদি 18-র থেকে কম হয় তাহলে এটাকে বলে আন্ডারওয়েট, অর্থাৎ তাদের ওজন কম, 18.5-র যদি নিচে হয়, 18.5-এর থেকে যদি 22.9 পর্যন্ত থাকে এটা হলো নর্মাল ওয়েট, 23 থেকে 25-এর মধ্যে যদি থাকে সেটা হলো ওভারওয়েট বা সামান্য ওজন বেশি, আর যদি 25-এর উপরে হয় তাহলে এটা যে ওজন আধিক্য অনেক বেশি। সুতরাং যাদের এই ওজন ওজনকে উচ্চতা দিয়ে ভাগ করার পরেও 25-এর বেশি হয় তাদের জন্য স্বাস্থ্য ঝুঁকি অতিরিক্ত। এটা আমাদের এশিয়ানদের জন্য এই কাট অফ ভ্যালু ব্যবহার করা হয়, ইউরোপিয়ানদের জন্য এই কাট অফ ভ্যালু আরেকটু বেশি। ওবেসিটি যদি আমরা ক্লাসিফাই করি বা প্রকারভেদ করি, একটা দেখা যায় যে আপেল শেপের, একটা দেখা যায় হলো নাশপাতি শেপের। আপেল শেপের যারা তাদের হলো শুধু পেটটাই মোটা থাকে, শরীরের উপর অংশটা চিকনই থাকে, কিন্তু যারা পিয়ার শেপের বা নাশপাতি তাদের দেখা যায় যে উপর অংশ নিচের অংশ দুইটাই মোটা, নিচের অংশটার সামান্য একটু বেশি স্থূলকার। যাদের পিয়ার শেপেড বা তাদের জন্য যাদের নাশপাতির মতো তাদের স্বাস্থ্য ঝুঁকি তুলনামূলকভাবে একটু কম, যাদের আপেল শেপের তাদের স্বাস্থ্য ঝুঁকির তুলনা। এই স্বাস্থ্য ঝুঁকিগুলা যদি আমরা বিভিন্নভাবে ভাগ করি, যেমন যদি ওজন বেশি থাকে, ওজন আধিক্যের কারণে যেমন বললাম টাইপ 2 ডায়াবেটিস হয়, অনেকের শ্বাস প্রশ্বাসজনিত অসুবিধা হয়, অনেকের গলব্লাডারে পাথর হয়, অনেকে হাঁটুর বাত হয়, অনেকের কোলেস্টেরল বাড়ার কারণে হার্টের অসুখ হয়, অনেকের হরমোনজনিত অসুখ হয়, ইভেন কারো কারো বাত যেমন গাউট জাতীয় বাত বা কারো কারো যেমন ক্যান্সার হতে পারে, সেটা ব্রেস্টে বা কোলনে অন্ত্রনালীতে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। সুতরাং ওজন আমাদের নিয়ন্ত্রণ করা অতীব প্রয়োজন এবং নর্মাল ওয়েটে মেনটেন করা বা এই বিএমআই আমাদের অবশ্যই 23-এর মধ্যে রাখাটা বাঞ্ছনীয়। স্থূলতার মাতৃত্বকালীন কিছু বিশেষ অসুবিধা আমরা দেখতে পাই, যেমন যাদের স্থূলকায় তারা যদি প্রেগনেন্ট হয় তাদের মাতৃকালীন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাদের শিশুদেরও ওজন বেশি হওয়ার সম্ভাবনা থাকে, তাদের সিজারিয়ান ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাদের এক্ল্যাম্পসিয়া প্রি এক্ল্যাম্পসিয়া প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাদের ওই থ্রম্বোসিস বা রক্ত জমাট হয়ে মৃত্যু ঝুঁকিরও সম্ভাবনা বেশি থাকে। আবার শিশুরও
ওজন মায়ের ওজন আধিক্যের কারণে শিশুরও কিছু ঝুঁকি অনেক সময় দেখা যায়, যেমন তার গর্ভপাত হয়ে যেতে পারে বাচ্চাটা হয়তো পরিপুষ্ট হওয়ার আগেই, জন্মগত ত্রুটি দেখা দেয় অনেক সময় বাচ্চার, মাথা বড় হয়ে যেতে পারে যেটাকে আমরা হাইড্রোক্যাফেলাস বলি, সময়ের আগেই অনেক সময় যেটা প্রিম্যাচিউর ডেলিভারি হতে পারে সময়ের আগেই বাচ্চা প্রসব হয়ে যেতে পারে, এবং অনেক সময় মৃত বাচ্চাও প্রসব বা আইইউডি ইন্ট্রাউটেরাইন ডেথও হতে পারে। এইসব ঝুঁকি এড়ানোর জন্য আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখা প্রেগনেন্সির আগেই অতীব জরুরি। স্থূলকায় চিকিৎসার জন্য আমাদের অবশ্যই বিএমআইকে টার্গেট করেই আগাইতে হবে, যে সেটা যাতে অবশ্যই 23-এর নিচে থাকে। এই নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের প্রথম হলো একটা জীবনযাত্রার পরিবর্তন দরকার, যেমন সবসময় ওজন কম রাখতে হলে একটা জীবনযাত্রা প্রথম একদম বাল্যকাল থেকেই দরকার। ওজন একবার বেড়ে গেলে কমানো খুব মুশকিল, কারণ ওজন ধীরে ধীরে বাড়ে, ওজন একদিনে বাড়েও না একদিনে কমবেও না, এটার জন্য একটা লম্বা সময়ের পরিকল্পনা দরকার। সেই পরিকল্পনাটাই হলো একটা সুষম খাদ্য খাওয়া, তার মধ্যে প্রচুর পরিমাণ ভেজিটেবল এবং ফলমূল খাওয়া, যে চর্বি জাতীয় খাবার এবং কোলেস্ট্রল জাতীয় খাবার বা ভাত জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খাওয়া, নিয়মিত কায়িক পরিশ্রম করা এবং যতটুকু সম্ভব প্রতিদিন কিছু না কিছু ব্যায়াম করা, ধূমপান পরিহার করা, দুশ্চিন্তামুক্ত থাকা ইত্যাদি। তবে এসব করতে গেলে আমাদের সাধারণত একজন পুরুষের 1200 থেকে 1600 ক্যালোরি এবং একজন মহিলার 1000 থেকে 1400 ক্যালোরির বেশি খাওয়া উচিত না, এবং প্রতিদিন অন্ততপক্ষে 30 মিনিট তাদের কায়িক পরিশ্রম বা ব্যায়াম করা উচিত। তাহলেই আমাদের ওজন ধীরে ধীরে বাড়বে না বা নিয়ন্ত্রণে থাকবে এবং আমাদের সুস্থ এবং সরল জীবনযাপন করতে পারবে। খাদ্য ক্যালোরি কমানোর কতগুলো বিশেষ নির্দেশনা দেওয়া থাকে সব বইতেই বা ইভেন ইন্টারনেটেও আমরা পেয়ে থাকি। যেমন আমরা যদি কোনো তেল অ্যাভয়েড করি তাহলে খাওয়া খাবারের ক্যালোরি কমে যায়। একটা ডিম যদি আমি পোচ করে খাই সেটাতে যেমন তেল থাকে, কিন্তু সিদ্ধ করে খাইলে তেল থাকে না। একটা পোচ করে যদি খাই সেটাতে ক্যালোরি থাকে প্রায় 250 মতো, অথচ একটা সিদ্ধ করে থাকে ক্যালোরি থাকে মাত্র 70 ক্যালোরির মতো। সুতরাং এই জিনিসগুলো আমাদের ক্যালোরিযুক্ত খাবার, তৈলাক্ত খাবার, এগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে আমাদের ওজন কমানো খুব সহজ হয় বা ওজন বৃদ্ধিতেও আমাদের যাতে বৃদ্ধি না হয় সে ব্যাপারে আমরা সচেতনতা অবলম্বন করতে পারি। মিষ্টি জাতীয় খাবার খাওয়া অনেক অ্যাভয়েড করা উচিত। আমরা যদি খুব ধীরে ধীরে খাবার খাই, যেই পরিমাণই খাবার খাই যদি ধীরে ধীরে খাই অনেকক্ষণ চিবিয়ে, তাহলেও দেখা যায় যে আমাদের খাবারের পরিমাণ কম হয়। এছাড়া আমরা যেসব জিনিসে ক্যালোরি বেশি, যেমন নারকেল, ঘি, তারপরে আপনার ডিমের কুসুম, এই রেড মিট যেগুলো গরু খাসির মাংস, সাদা চর্বি, এগুলো যদি অ্যাভয়েড করি তাহলেও দেখা যায় আমাদের ওজন নিয়ন্ত্রণ করা অনেকাংশে সম্ভব হয়। অর্থাৎ স্নেহজাতীয় বা তৈলাক্ত খাবার কম খাওয়া এবং মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করা, নিয়মিত কায়িক পরিশ্রম করা এবং ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত ওজন পরীক্ষা করা যাতে ওজন না বাড়ে, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়াই অতীব গুরুত্বপূর্ণ।